बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व्यूअर्स, आपनारा सबाई केमन आछेन? आशा करी खूब भालो आछेन। आमी आलहामदुलिल्लाह भालो आछि। ও আফরিন যাও, গেট খুলে দাও। বাবা পাশ চাবি নেই তো, যাও চাবি নিয়ে যাও। তো আফরিনের দাদুও নেই, আমি বললাম আফরিনের দাদুও নেই। আজকে আবার পিজা রেডি করতেছি। কিছুদিন আগে একটা পিজা রেডি করা হয়েছিল, তা ওই দিন আমি জাস্ট একটাই রেডি করতে পারছিলাম। তা আজকে আফরিনের বাবা পনির নিয়ে আসছে। আফরিন বলছে মা আজকেও আমাকে পিজা রেডি করে দাও। আজকে চিজ পিজা, ওই দিনও চিজ পিজা ছিল, ভেজিটেবল চিকেন পিজা। তা আজকেও চিজ চিকেন ভেজিটেবল পিজাই রেডি করব। এখন পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, ক্যাপসিকাম দিব। ক্যাপসিকাম দিয়ে হলো, আর এখানে চিজ দিলাম। এখন আবার চিজ দিচ্ছি, আর অনেক চিজ আছে। আপনি চিজ পছন্দ করো? হ্যাঁ। আমি একটু ক্যামেরা উঁচা রাখো তো, এটা ঠিক আছে। আর একটু চিজ দিব আমি, আর চিজ। হুম, চিজের কারণ তো মজা বাড়ে। তো ওই দিনও আমি চিজ অনেক দিয়েছিলাম, তাই কারণ সবাইকে অনেক ভালো লাগছে। কি বলো, আগেবার বেশি না তো চিজ, এইবার আমি লাগছে এইবার অনেক বেশি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই দিন চিজ ছিল, বাট পিজা অনেক বড় ছিল। আজকে পিজার ডো আমি ছোট বানাইছি, কেন শুধু আমি আর আফরিনই আছে, আর ঘরে কেই নেই। আফরিনের বাবা ছিলেন, বাট উনি চলে গেছে। আর আমি কথা তো বললাম আগেই, আমি মগবাজারে আছে। যা হোক, এখন দিব আমি চিকেন, যেটা আগে দেখে ছোট ছোট পিসেস আমি ফ্রাই করে রাখছি। আফরিন চিকেন পছন্দ করো? আম্মু হ্যাঁ, চিকেন দি, চিকেনও পছন্দ করে। ভালো চিকেন, পনির, চিজ, ওকে, চিজ, চিকেন, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, চক্কর সব কিছু দেওয়া হলো। এখন আমি হোয়াইট পেপার দিচ্ছি উপর থেকে একটু, সব কিছু দেওয়া হলো। এখন কাঁটা চামচ সাহায্যে একটু প্রেস করতেছি, আর চুলায় আমি তাওয়া বসাই দিছি। তাওয়া একটু গরম হয়ে গেছে, এখন আমি পিজা ব্যান তাওয়া উপরে বসাই দিই। এবার ঢাকনি দিয়ে কভার করে, ফ্লেম কিন্তু মিডিয়াম থাকে। তা 15 মিনিট পরে আসে চেক করব। এখন মাগরিবে আজান হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলি। তাই হোক, যখন আমার মাগরিবে নামাজ কমপ্লিট হয়ে যাবে, পিজা রেডি হয়ে যাবে। আফরিন আম্মু আসুন, নামাজ পড়ে ফেলি। আমার আর আফরিন নামাজ পড়া কমপ্লিট। লাগতেছে পিজা, দেখছো মাশাল্লাহ কমপ্লিট। ওকে, তা ফ্লেম অফ করো, ফ্লেম অফ করো, একটা প্লেটে বেক করে। এই দেখো গরম গরম পিজা আমি প্লেটে ঢেলে ফেলছি। আমি আসি, খাবারই রাখতে আসি। ওকে, আপনি খাওয়ার জন্য তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করতে গেলাম। ভালো সুন্দর পিজা গরম গরম রেডি। আমি বলবো ভিউয়ার্স, আপনারাও বাসায় পিজা রেডি করবেন, খুবই সহজ। পিজা ডো বানানো খুব সহজ, পিজা রেডি করাও খুব সহজ, আর পিজা খাওয়া খুব মজা লাগে। এনিওয়ে আফরিন আসো। তা সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমি আর আফরিনের বাবা নেই, তা দুইজন্য থাকতো তার বেশি ভালো লাগতো। এনিওয়ে এখন পিজা রেডি করলাম, আমি আর আফরিন খাবো, ইনশাল্লাহ জাহিনকেও দিব। ওয়াও নাইস, ভালো করছো, লাইট অন করছো। আম্মু আসো, তুমি কাট করবা, যাও ওই দিকে যাও। চিজ ভেজিটেবল পিজা, ওকে, নাইফ দি। এখন আমরা পিজা এনজয় করি, আর তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করি। ভিউয়ার্স আপনারাও এসে পড়েন এই মজাদার পিজা। পিজা কি করতে খেতে, দেখছো অনেক সফট হয়েছে। আমি জাহিনকে দিব, এখন অহিন মাইন যে কে আসে নিয়ে যাবে। পিজা গরম আছে অহিন, তাড়াতাড়ি কি ফেলবো, তাড়া লাগাও ভাইয়া।
অনিন আসছে নিয়ে গেল গরম গরম পিজা। আমি আজকে যে পিজা রেডি করছি সব দিনের মতো পিজা যতবার আমি রেডি করলাম টেস্টি হয়, তো আজকে আমার যে পিজা আজকে রেডি করছি এটাও খুব টেস্টি আছে। ওয়ান বাইট নিলাম। তার দাদি আর পাপা এই মজাদার পিজা মিস করলো। একটু আগে ডিনার করে গেল আর আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডিশ ওয়াশ করব। বাট কলে পানি নেই, তো আবু মোটর অন করতে গেল, কলে পানি নেই, আসে পরে তারপর কিছু ডিশ আসে এটা ওয়াশ, পানি অপেক্ষা করতেছি, পানি আসে তারপরে কিছু ডিশ আসে এটা ওয়াশ করব। আফরিন তাড়াতাড়ি ফিনিশ করো, কালকে পরীক্ষা, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, দেখো পানি 11টা বাজবে। আব্বু চলে গেছে কালকে আফরিনের পরীক্ষা, ঘরে শুধু আমি আফরিন আর কে নেই। আফরিন খাবার ফিনিশ হয়ে তারপরে আমরা ঘুমাই যাবো ইনশাল্লাহ, সকালে বেলা দেখা হবে। আফরিনকে স্কুলে দিতে যাচ্ছি, স্কুলে দেওয়া হলো, এখন বাসা দেখে যাই। আব্বুকে নাস্তা খেয়ে চলে গেল। ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করলাম, বিদায় রাখছি। চিংড়ি মাছ রান্না করবো বরবটি আর আলু দিয়ে। আর এখানে আমি উইন্ডো ওপেন করে রাখছি আর একটা জিনিস দেখাই। ডাবে রান ঘুমাচ্ছে, খুব সুন্দর ঘুমাচ্ছে, কেন আজকে আবহাওয়া অনেক ভালো, সুন্দর বাতাস চলতেছে, চলতেছে পাতাগুলো নড়তেছে, তা খুব ভালো বেদে। বিড়াল অনেকক্ষণ আগে থেকে ঘুমাচ্ছে, আমি নাস্তা আব্বুকে যখন বিয়ের জন্য রান্না করে আসছিলাম আর দেখতেছি এখন পর্যন্ত এখনও ভালো বেদা, খুব ভালো, আমারও ঘুম আসতেছে, খুব ভালো ক্লাইমেট, আল্লাহ করে এরকমই থাকে, কেন মাঝখানে অনেক গরম ছিল। এনিওয়ে লাঞ্চের জন্য কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলি, কেন কিছুক্ষণ পরে আপনাকে নিতে যাব আমি ইনশাল্লাহ। আজকে টিকা বানাবো, সিলভারটাতে মাংস বাটতেছি আর আলু রাখছি আমি বয়েল করে, বুটির ডাল ছিল না তা আলু অ্যাড করবো। মাংস আর আলু বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন টিকা কাবাব রেডি করবো। তাই কারণ নিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাবাব মশলা, লবণ আর জিরা গুঁড়া। এখন দিব আমি ডিম, চিংড়ি মাছ মশলার সাথে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাকে নিতে যাই। আপনাকে নিতে জন্য বের হলাম, পরে ছুটির সময় হয়ে যাবে। আলু দিচ্ছি যেটা আগে চক করে রাখলাম, এখন মিক্স করে দিই মশলার সাথে চক করা সবজিটা। আফরিনকে স্কুল থেকে নিয়ে আসছি, কিছুক্ষণ মশলার সাথে সবজিটি আর চিংড়ি মাছকে ভালো মতো কষাইছে, এখন পানি দিব আলু সফট করার জন্য। আজকে বরবটি চিংড়ি আলু দিয়ে খাওয়া হবে। করে ঘুমাই গেছে আর নিচে চলে গেছে, গান শুনতেছে, যেটা সাউন্ড এখান পর্যন্ত আসতেছে, এভাবে এখন পর্যন্ত আসেনি। আমার সব কাম কাজ করা কমপ্লিট, মেবি একটু পরে আপনি বাবা আসবে। সকালবেলা ওয়েদার ভালো ছিল, এখন আবার রোদ উঠছে। নাই আগে খোলা হয়েছে, তাই আমি আসি অপেক্ষা করছি, ডিশ ওয়াশ করা কমপ্লিট, লাইট অফ করে দিলাম, যাই আমি একটু রেস্ট নিই, আপনি বাবা যখন আসবে তখন খাবার ভালো দেব। আসসালামু আলাইকুম, আমি চিংড়ি মাছ বরবটি আলু দিয়ে, থ্যাংক ইউ। বাবা কেমন আছো? আপনি উঠছে কেমন আছো তুমি?
ঘুম থেকে উঠছে তো, 6:30 বাজতেছে, আফরিনের বাবা আর আফরিনের ছাদে লাইট চালায়। আমি একটু সামনে খুব সুন্দর ওয়েদার আছে এখন, দিনে একটু রোদ ছিল, একটু পরে সন্ধ্যা হবে। কি করতেছো? গাছে পানি দিছো না? ভালো, হ্যাঁ সবগুলো মরিচ লাল হয়ে গেছে, এখানে মরিচ লাল। ভালো, এখন আপনি থাকে না, আফরিন প্রতিদিন আসে পানি দিয়ে দেয়। ভালো, আর এখানে উস্তা হইতেছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে। আমাদের নিচের ছাদে অবস্থা খুব খারাপ, এই সামনে পাশে বাড়িতে কাজ চলতেছে, তাই কারণে অবস্থা আর বেশি খারাপ। আগে তো এখান থেকে পড়তো ময়লা, এখন এই পাশে বাড়ি যে কাজ স্টার্ট দিছে এরা তো আর বেশি ফেলায়, আর বেশি নোংরা করে দিচ্ছে। কাকু বাবা ঠিকই বলতেছিলেন, আমাকে বলতেছিল দেখো এদের আর একটা ঢালাই হবে। ভালো, সুন্দর তাড়াতাড়ি উঠতেছে। ভালো, মেবি সামনে মাসে আর একটা ঢালাই দিয়ে দেবে। চলো, আজান হচ্ছে, সন্ধ্যা আজান হচ্ছে। দাদার সাথে কথা বলতেছে আর কুকুর সাথে, আমি এখানে খাওয়া ফ্রাই করতেছি। দাদা আসছে খাবার খেতে বসো, বাবাও আসছে। আমরা রাতে ভাত খাওয়া দাওয়া করতেছিলাম আর একটু আগে অহিন আসছে, আফরিনের বাবা আর আপু তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু টেস্ট করলাম এটা যে মজে মজে তৈরি দিয়েছে, তা অহিন নিয়ে আসছে এখন। দি আম্মু তোমাকে, ওকে আপনি ট্রাই করবেন, দি ট্রাই করি, সুন্দর লাগছে। আমি 2 চামচ খাইছি তো খুব ভালো ভালো টেস্ট হয়েছে, দি। আর আব্বু একটু আগে খেয়ে চলে গেছে, এই রাতে খাওয়ার জন্য টিকা কাবাব খাচ্ছি, ভাত আছে, এই আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আছে, দই দিয়ে সালাদ রুটি করছি। রাত 2টা বাজতেছে আর আমি আফরিন আর আফরিনের পাপা কোথায় যাচ্ছি, তাড়াহুড়া যাব হচ্ছে দেখাই, ছেড়ে যাচ্ছি। কারণ হলো আমি সন্ধ্যা আগে কাকু বশ করেছিলাম, তারপরে আমরা একটু কাজে বাইরে গেছিলাম আর আসে কাপড় যে উঠাবো আর উঠাই নিয়ে কাজে ব্যস্ত ছিলাম আর ঘুমাই গেছিলাম, এখন হঠাৎ করে উঠছি আর ছেড়ে যাচ্ছি। কোনখানে না কোনো জায়গায় কিছু বিড়াল নেই বাবা, তাড়াতাড়ি কাপড় উঠাইতে তো। আল্লাহ, আম্মু তুমি উঠাও, চলে আসেন, রাস্তাও দেখবেন আবার, আসেন দেখে। হ্যাঁ এই টাইমে রিক্সা চলে তো, অনেক সুন্দর বাতাস, আসেন আসো, 2টা বাজতেছে, কি হয়েছে? আচ্ছা আসো আপনি, তুমি সামনে যাও, পাপাকে পিছিয়ে রাখো। তো ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ, আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, আল্লাহ হাফেজ। তা এটা কারণ হলো কাপড় উঠানোর কারণ, আমরা ছাদে গেছিলাম রাত 2টাতে। ঘুমাও, আপনারা আমাদের ভিডিওকে লাইক করেন, শেয়ার করেন, পাশে আর কোনকে পেস্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, আল্লাহ হাফেজ।